ভার্সিটিটা হচ্ছে একটা হিউজ ক্যাম্পাস, এখানে তোমার পড়াশোনার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট, ক্লাসরুম খুব সুন্দর, ক্লাসরুমে তোমার এসির ব্যবস্থা আছে এবং টিচিং টিচিং খুবই উন্নত ধরনের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। প্রিয় বন্ধুরা, গ্রিন ইউনিভার্সিটি নিয়ে আরও একটি বিরু করলাম আজকে অনেক দিন পর। তোমাদের জন্য প্রথমে একটা সুসংবাদ, তোমরা যারা গ্রিন ইউনিভার্সিটিতে পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি হতে চাও, ভর্তি অ্যাডমিশন এখন শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি হতে পারবে। আর ক্যাম্পাসটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আর গ্রিনের লেখাপড়ার মান খুবই ভালো, গ্রিন বাংলাদেশের একটা অন্যতম একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বর্তমানে টপ টেনের ভিতরে আছে। তোমরা এখানে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে, তবে আপাতত এখানে সিভিল আর ফার্মেসি এই দুইটা ডিপার্টমেন্ট নেই, তাছাড়া যে কোনো ডিপার্টমেন্টেই তোমরা ভর্তি হতে পারবে। এখানে ভর্তি ফি হচ্ছে 32,500 টাকা যে কোনো ডিপার্টমেন্টে। আর তোমাদের যে স্কলারশিপের যে বিষয়টা আছে সেটা তোমাদের ডিপেন্ড করবে তোমাদের এইচএসসি আর এসএসসির এই দুইটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে তোমাদের স্কলারশিপ এবং ওয়েবার, তোমরা কত পার্সেন্ট ওয়েবার পাবে। তো তোমরা যারা গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার বাসা ভার্সিটির পাশেই আর আমি গ্রিন ইউনিভার্সিটি ইংলিশে অনার্স করছি। তো আমার বন্ধু জাফর, সে এখন তোমাদেরকে ভার্সিটির কিছু সুযোগ সুবিধা এবং এই ভার্সিটি সম্পর্কে কিছু বলবে। এই ভার্সিটিটা হচ্ছে একটা হিউজ ক্যাম্পাস, এখানে তোমার পড়াশোনার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট, ক্লাসরুম খুব সুন্দর, ক্লাসরুমে তোমার এসির ব্যবস্থা আছে এবং টিচিং টিচিং খুবই উন্নত ধরনের টিচিং এখানে। আর এখানে প্লেগ্রাউন্ডের কথা বলতে গেলে বিশাল একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে ক্রিকেট ফুটবল খেলা যায়। আর ওভারঅল আমি বলতে পারি যে গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে একটা আদর্শ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে অনেক সুযোগ সুবিধা আদায় করে নেওয়া যাবে। ভার্সিটির ক্যাম্পাসটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর তুমি কি মনে করো যে এখন যারা যারা নিউ অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য কেমন হবে ফার্স্ট চয়েস? তাদের জন্য খুবই খুবই ভালো একটা এনভায়রনমেন্ট হবে এবং খুবই ভালো একটা চয়েস হবে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। জাফর কিন্তু ইংলিশে অনার্স করছে, বিশেষ করে যারা ইংলিশে ভর্তি হতে চাও, ইংলিশে কী কী ফিচার্স আছে এখানে যদি এখানকার এডুকেশন কোয়ালিটি একটু বলতা? এডুকেশন কোয়ালিটি খুবই ভালো এখানে, আপনার অনার্স আছে, ইংলিশে অনার্স করা যাবে, এমবিএ করা যাবে, এমবিএ করা যাবে, খুব খুব ভালো এনভায়রনমেন্ট। টিচার তো আমাদের এখানে ইংলিশে, আমাদের এখানে যিনি এখন বর্তমান আমাদের এসি ডিরেক্টর, সে তো উনি একজন বাংলাদেশের একজন মানে ইংলিশ ডিপার্টমেন্টের একজন বিশেষ বিশেষিত ব্যক্তি, মানে ফার্স্ট দুজনের মধ্যে তিনি একজন। ওনার নাম হচ্ছে ডক্টর শহীদুল্লাহ, তোমরা হয়তো অনেকে ওনাকে চিনবে। আর আমাদের এখানে বেশিরভাগ টিচারগণ পিএইচডি করা, লেখাপড়ার মান ওভারঅল বলতে খুবই সুন্দর। আর লেখাপড়ার পাশাপাশি আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই আমাদের একটা দরকার সৌন্দর্য, যদি প্রাকৃতিক পরিবেশ ভালো না হয় তাহলে কিন্তু আমাদের লেখাপড়ায় মন বসবে না, ঠিক না জাফর? জি। তো সেই হিসাবে কিন্তু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা তোমাদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে। আর অন্যান্য প্রাইভেট ভার্সিটির তুলনায় গ্রিনের কস্টটা কিন্তু খুবই কম, তোমরা চাইলে গুগলে যাচাই বাছাই করে দেখতে পারো। তাছাড়া তোমরা যদি ভার্সিটি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন জানতে চাও, সেক্ষেত্রে তোমরা আমাকে পার্সোনালি কল করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার পার্সোনাল নাম্বার দিয়ে রাখবো, তোমরা যে কোনো সময় আমাকে চাইলে কল করতে পারো। তোমরা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের মতো আরও অনেকেই অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি হয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করে এসেছে, আমি তাদেরকে আমি আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য সহযোগিতা করেছি। যেহেতু আমি এখানকার স্থানীয় আর আমি ইংলিশেই লেখাপড়া করছি, সেই হিসাবে আমার কর্তব্য ভার্সিটির সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের মাঝে তুলে ধরা, যাতে করে তোমরা সব কিছু ক্লিয়ারভাবে জানতে পারো। আর যেহেতু এখন অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও, কারণ এখন যেহেতু স্প্রিং সেশনে কিন্তু স্টুডেন্ট চাহিদা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা যদি পরে ভর্তি হও তাহলে সিট নাও পেতে পারো, নাকি বলো জাফর? হ্যাঁ হ্যাঁ, অতি দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। আর তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তোমরা আমাদের এই পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি হতে পারবে, বিশেষ করে ছেলেদের জন্য হোস্টেলের সুযোগ সুবিধা আছে, আপাতত মেয়েদের জন্য এখানে কোনো হোস্টেলের সুযোগ সুবিধা নেই। তো প্রিয় বন্ধুরা, বাসের সুবিধা আছে, তোমরা যারা বিশেষ করে ঢাকার আশেপাশে থেকে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিন্তু গ্রিনের বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখানে হোস্টেলে থাকা খাওয়া সব মিলে মাত্র 5,000 টাকা। 5,000 টাকা আমি বলে মনে করি যে একটা জাফর একটা কভারেজ এরিয়া, না হোস্টেলের জন্য কভারেজ এরিয়া। তো
তো সবকিছু মিলে জেলিয়ে আমি তোমাদেরকে বলবো ভার্সিটিতে ভর্তি হও কিংবা না হও, একবার হলো আমাদের ভার্সিটিতে একবার এসে তোমরা দেখে যাও, সবকিছু ইনফরমেশন নিয়ে যাও, তারপর যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা ভার্সিটিতে ভর্তি হইও, আর যদি না হয় তাহলে তো ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তবে আমি মনে করি যদি ভার্সিটিতে আসো, ভার্সিটির সুযোগ সুবিধা সম্পর্কে তোমরা জানো, তাহলে আমার মনে হয় তারা আমাদের ভার্সিটিকে পছন্দ করবে এবং তারা এখানে ভর্তি হতে চাবে। স্প্রিং সেশনে পোলাবিনদের চাহিদা অনেক বেশি থাকে, স্টুডেন্ট অনেক বেশি ভর্তি হয়, তাই সর্বশেষে তোমাদেরকে বলবো যে সময় নষ্ট না করে তোমরা এখনই ভর্তি হয়ে যাও। আর বিশেষ করে যারা এলএলবি ডিপার্টমেন্টে ভর্তি হতে যাচ্ছ, এলএলবি ডিপার্টমেন্টে কিন্তু আমাদের এখানে মাত্র সিট 25টা, সিটি ক্যাম্পাসেও সিট 25টা, তো সেই ক্ষেত্রে তোমাদের উচিত এখনই ভর্তি হয়ে যাওয়া। আর অন্য অন্য ডিপার্টমেন্টেও তোমরা চাইলে এই মাসের ভিতরেই ভর্তি হয়ে যাও, নয়তোবা আমি আবারও বলছি নয়তোবা পরেতে তোমরা সিট নাও পেতে পারো। তাহলে প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। যদি গ্রিন ইউনিভার্সিটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন জানার থাকে অথবা আরও কিছু জানতে চাও তাহলে তোমরা আমাকে যে কোনো সময় আমাকে কল করতে পারো, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখলাম, যদি কারো প্রয়োজন মনে হয় অথবা তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।